বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে লক্ষ্মীপুর ভোলা ও বরিশাল নৌরুটে সব ধরনের যোগাযোগ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও লক্ষ্মীপুর ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর ভোলা ফেরিঘাটের ব্যবস্থাপক পারভেজ খান বলেন, এই রুটে চারটি ফেরি চালু রয়েছে। এর মধ্যে ফেরি কাবেরী ভোলা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ফেরি সুফিয়া কামাল ছাড়া হবে। এরপর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। মজু চৌধুরী হাট লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে 3 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। তিনি আরও বলেন, লক্ষ্মীপুর ভোলা ও বরিশাল রুটে 11টি লঞ্চ রয়েছে, এর মধ্যে 2টি বরিশাল রুটের, বাকি 9টি ভোলা রুটের। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।